অসম গণপরিষদে বিদেশী আনিবর কারণে, বিদেশীক নাগরিকত্ব দিবর কারণে ভারতবর্ষ তৈয়ার করা কা নামৰ আইনখনৰ সপক্ষে ভোটদান করবে। গতিকে অসম গণপরিষদ এতিয়া আসলতে আঞ্চলিকতাবাদী দলের একটা ডেড বডি। মানে অসম গণপরিষদটো আঞ্চলিক দল নহয়, অসম গণপরিষদটো ইতিমধ্যে রাষ্ট্রীয়তাবাদৰ ওচৰত বিক্ৰী কৰি দিয়া এটা দল। তেওঁলোক এতিয়া না রাষ্ট্রীয়তাবাদী না আঞ্চলিকতাবাদী, তেওঁলোক বতাহতে উলমি ফুৰা এটা দল। অসম গণপরিষদে ইতিমধ্যে দিল্লীৰ ওচৰত কাবু হৈ গ'ল, আত্মসমর্পণ কৰি দিলে। অসম গণপরিষদে তেতিয়াই অসম গণপরিষদৰ প্ৰতি অসমৰ মানুহৰ 100% অনাস্থা আহি গ'ল, যিদিনা অসম গণপরিষদে বিদেশী আনিবৰ কাৰণে, বিদেশীক নাগরিকত্ব দিবর কারণে ভারতবর্ষ তৈয়ার করা কা নামর আইনখনের সপক্ষে ভোটদান করে দিলে। গতিকে কা আইনখনের পক্ষ কা আহিব লাগে, কার জড়িয়ে অসমত বিদেশীক সংস্থাপিত করব লাগে বলে ভোটদান করা পার্টিটো কেতিয়াও আঞ্চলিক দল হব নোৱাৰে, জাতীয়তাবাদী দল হব নোৱাৰে। গতিকে অসম গণপরিষদ এতিয়া আসলতে আঞ্চলিকতাবাদী দলের একটা ডেড বডি, মৃতদেহ এটা। তেওঁলোক ইতিমধ্যে SBS কোম্পানী প্রাইভেট লিমিটেডত সামিল হয়েছে, তেওঁলোকক এনে আনুষ্ঠানিকভাবে এনেই খালি নামটোহে জিয়াই রাখিছে, তেওঁলোকের কোনো বাস্তবিক তেওঁলোকের কোনো অস্তিত্ব নাই। অসম গণপরিষদে বিদেশী আনিবর কারণে, বিদেশীক নাগরিকত্ব দিবর কারণে ভারতবর্ষ তৈয়ার করা কা নামৰ আইনখনৰ সপক্ষে ভোটদান করে দিলে। গতিকে অসম গণপরিষদ এতিয়া আসলতে আঞ্চলিকতাবাদী দলের একটা ডেড বডি। মানে অসম গণপরিষদটো আঞ্চলিক দল নহয়, অসম গণপরিষদটো ইতিমধ্যে রাষ্ট্রীয়তাবাদৰ ওচৰত বিক্ৰী কৰি দিয়া এটা দল। তেওঁলোক এতিয়া না রাষ্ট্রীয়তাবাদী না আঞ্চলিকতাবাদী, তেওঁলোক বতাহতে উলমি ফুৰা এটা দল। অসম গণপরিষদে ইতিমধ্যে দিল্লীৰ ওচৰত কাবু হৈ গ'ল, আত্মসমর্পণ কৰি দিলে। অসম গণপরিষদে তেতিয়াই অসম গণপরিষদৰ প্ৰতি অসমৰ মানুহৰ 100% অনাস্থা আহি গ'ল, যিদিনা অসম গণপরিষদে বিদেশী আনিবৰ কাৰণে, বিদেশীক নাগরিকত্ব দিবৰ কাৰণে ভারতবর্ষ তৈয়াৰ কৰা কা নামৰ আইনখনৰ সপক্ষে ভোটদান কৰি দিলে। গতিকে কা আইনখনৰ পক্ষত কা আহিব লাগে, কার জড়িয়ে অসমত বিদেশীক সংস্থাপিত করব লাগে বলে ভোটদান করা পার্টিটো কেতিয়াও আঞ্চলিক দল হব নোৱাৰে, জাতীয়তাবাদী দল হব নোৱাৰে। গতিকে অসম গণপরিষদ এতিয়া আসলতে আঞ্চলিকতাবাদী দলের একটা ডেড বডি, মৃতদেহ এটা। তেওঁলোক ইতিমধ্যে SBS কোম্পানী প্রাইভেট লিমিটেডত সামিল হয়েছে, তেওঁলোকক এনে আনুষ্ঠানিকভাবে এনেই খালি নামটোহে জিয়াই রাখিছে, তেওঁলোকৰ কোনো বাস্তবিক তেওঁলোকৰ কোনো অস্তিত্ব নাই।